জালালা কুমুল আরদা, জমি নিজে সৃষ্টি হয়নি, আল্লাহ সৃষ্টি করছেন তোমাদের জন্য, জালুলান বিনীত ভাবে সৃষ্টি করেছেন, ফামসুফি মানা কি দেয়া চলো তার পরত পরতে, ওকুলু মির রিজকিহি তার রিজিক খাও, রিজিকটা কার, কে দিছেন? তো হুয়া দিয়ে শুরু হলো, শুরু করলেন, মাঝখানে আবার তিনি আসলেন আল্লাহু রিজকিহি, আবার শেষখানে গিয়ে ওয়া ইলাইহি, হু হুয়া ইলাইহি, মাঝখানে হু, তিন তিনবার তিনি আল্লাহকে নিয়ে আসলেন এই ম্যাটার সম্পর্ক সম্পর্কের ধারণাটা দিতে গিয়ে, যাতে কোন অবস্থা আপনি সেকুলার না হন, কোন অবস্থায় যেন আল্লাহ থেকে আপনি সরে না যান, লাতা কোনো কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহকে যেন ভুলে না যান, প্রত্যেকটা জায়গায় আল্লাহকে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। যদি জ্ঞান আমাদের সিলেবাস যদি এইভাবে তৈরি না করতে পারি, তাহলে কিন্তু আমরা বিপর্যস্ত হলাম, আজকের পৃথিবী জাতিসংঘ আপনাদের কিছু করতে পারবে না, কোনো নীতিমালাই কিছু করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন যে আমাদেরকে ধারণা জ্ঞান অর্জন করার জন্য যে সিস্টেমটা দিয়েছে সেই সিস্টেমে আমরা না যাই ততক্ষণ হবে না। সুতরাং এই সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল কি না, শিক্ষা দিলাম কিনা, বলি আমরা হ্যাঁ শিক্ষা অঙ্ক বিজ্ঞান শিক্ষা দিয়েছি, সে মাস্টার, সে রাইটার, সে প্রফেসর, সে লেকচারার, সে ইনস্ট্রেটার, সে ইন্সপেক্টর, সে অরেটার, সে কত কিছু বানাইলাম, কিন্তু তাকে আল্লাহর পরিচয় দিল, হালাল হারাম করণীয় বর্জনীয় জানার তাকে শিক্ষা দিলাম না। সুতরাং কেয়ামতের দিন আপনি ধরা খাবেন। আপনি মনে করেন না আপনি হজ করে নামাজ পড়ে পগার পার হয়ে যাবেন, জি না, যাওয়ার সময় ছেলেরা সন্তানেরা দাঁড়াবে, কারণ একটু আগে বলে গেছেন হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, তো তখন তার মা বাপ কি করে, ইহাউইদানি ওয়াই নাফসরানি ওয়াই ইউমাজ্জিসানি, সুতরাং মা বাপের এখানে দায়িত্ব, বিরাট দায়িত্ব, তাদেরকে সঠিক শিক্ষা দান করা, এটা আপনার উপর ফরজ, নফল না, ফরজ, নিজেও বাঁচতে হবে সন্তান দিকে। শিক্ষা দেওয়ার পরে বলবেন যদি উল্টো হয়ে যায়, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না, কিন্তু এটা জিজ্ঞেস করবেন, তারাও কে আমাদের দিন বলবে, আমাদের পায়ের তলায় ফালাবো তাদেরকে, ফেলে তাদেরকে মারাবো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা জাহান্নামে থাকবো, তবে তারা হবে, তারা জাহান্নামের তলে থাকবে, আমরা তাদের উপরে থাকবো।